সরকার বলছে সাধ্যের মধ্যে সবটুকু চেষ্টাই তারা করছেন। বিএনপি বলছে যে সরকার আসলে দক্ষতার পরিচয় দিতে পারছে না। দুই নেতাও মোটামুটি এমনটাই বললেন। আপনারা কেমন দেখছেন তৃতীয় নয়নে? মানুষ যখন অভাবে পড়ে তখন অনেক ধরনের বোধ তার হারিয়ে যায়। সেই অভাবের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য কে দায়িত্ব পালন করবে? শেষ পর্যন্ত আমাদের রাষ্ট্রের কাছেই যেতে হয়, কারণ রাষ্ট্র তো আমাদের ট্যাক্স নেয়, রাষ্ট্রের কাছেই তো আমাদের সম্পদটা আছে। ব্যক্তি কি করতে পারে? ব্যক্তি করুণা করতে পারে, ব্যক্তি কখনো কখনো আহাজারি করতে পারে, দুঃখ প্রকাশ করতে পারে, ব্যক্তি বিক্ষুব্ধ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত বরাদ্দ করতে হবে তো রাষ্ট্রকে। তা আমাদের এই যে 30 তারিখে যে বাজেটটা পাশ হবে, যেটা পেশ হয়েছে সেটা পাশ হবে। সেই পেশ এবং পাশের মাঝখানে আমরা খুব ভালো কোনো আলোচনা দেখলাম না, যে আলোচনা থেকে আমরা একটু আশ্বস্ত হতে পারি যে করোনার মতো এরকম একটা বৈশ্বিক দুর্যোগ বাংলাদেশকে যেটা আক্রান্ত করেছে সেখান থেকে আমরা মোকাবেলার পথটা কিভাবে খুঁজে বের করবো, আমাদের কর্মসংস্থান যেটা আমাদের নষ্ট হচ্ছে সেটা আমাদের আমরা কিভাবে এটাকে রক্ষা করব, যে মানুষগুলো দারিদ্র সীমার নিচে নেমে গেল এই করোনার সময়ে, ব্যাপক পরিমাণ মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষের দুর্দশাত্ম সীমা পরিষেবা নাই, কিন্তু মধ্যবিত্ত যারা, সেটা একটা আলোচনা হচ্ছিল আমাদের, যে প্রায় যারা 50,000, 60,000, 70,000 টাকা বেতনের চাকরি করতেন, যে ইয়ং মধ্যবয়সী যারা, তারা নিজেদের জীবন নিয়ে একটু স্বচ্ছন্দে ছিলেন বলে একটু ভাবতেন, তাদের জীবনটা হঠাৎ করে এক একটা নিচে নেমে এসেছে। তারা যে কি করবেন, কিভাবে সামনের দিনগুলো তাদের চলবে, সন্তানের লেখাপড়া কি হবে, একটা দুশ্চিন্তার আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সেটা আইনজীবী বলেন, সেটা ডাক্তার বলেন, তাদের যদি বলি, কিংবা আমরা যদি বলি যে করোনায় ফ্রন্টলাইন ফাইটার হচ্ছে ডাক্তাররা, ইতিমধ্যে 45 জন ডাক্তার মারা গেলেন। ডাক্তার মারা যাওয়ার দিক থেকে তো আমরা একদম সর্বোচ্চ জায়গায় চলে এলাম। কেন? এর জন্য আমরা কিন্তু দুর্বল, নিম্নমানের কিটের প্রস্তুত এসছে, আমরা কখনো কখনো সুরক্ষা উপকরণ, সেটা আমরা যদি বলি যে এই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বলি, মাস্ক বলি, গ্লাস বলি, এগুলো দুর্বলতা, গগলস এর দুর্বলতার কথা, এগুলো দুর্নীতির কথা বেরিয়ে আসছে। এবং আর একটা জিনিস খুব খেয়াল করার মতো, ফ্রন্টলাইন ফাইটার হিসেবে পুলিশ বাহিনীকে যেটা আমরা দেখি, পুলিশের ব্যাপারে আমরা একটা অন্যরকম চেহারা দেখেছি, যে পুলিশ কিন্তু ঝাঁপিয়ে পড়েছে সমস্ত ক্ষেত্রে মানুষের বিপদে। এবং সেই পুলিশ বাহিনীর 8,500-এর উপরে পুলিশ বাহিনীর সদস্য আক্রান্ত হয়েছে, এবং তারাও প্রায় 30-32 জনের মতন পুলিশ বাহিনীর সদস্য মারা গিয়েছে। পুলিশ বাহিনীর সদস্যদের মৃত্যুর হারটা কেন কম? কারণ তারা সবাই ফিজিক্যালি যতটুকু ফিট ছিলেন, এবং ফিজিক্যালি ফিট না। রতন ভাই, এই আপনি যেটি বলছেন যে যারা আক্রান্ত হয়েছেন, বিশেষ করে সরকারি পুলিশ বলেন আর অন্যান্য কর্মকর্তা বলেন, তো এটি কি এইটা প্রমাণ করে না যে তারা আসলে কাজ করছেন এবং কাজ করছেন বলেই, কাজ করতে যেই তারা আক্রান্ত হচ্ছেন? কাজ করছেন, তার মানে যে জিনিসটা আমরা হিসাবে পেয়েছি, কারণ পুলিশের হিসাবটা আমরা পাই, জি ডাক্তারদের হিসাবটা আমরা পাই, কিন্তু বাকিটা তো করোনা উপসর্গ নিয়ে মরার খবর দেখি পত্রিকায়, আর সরকারের পক্ষ থেকে আমরা করোনায় মৃত্যুর একটা তালিকা দেখি। এই দুটো নিয়েও কিন্তু কখনো কখনো একটা আমাদের মধ্যে একটা ইয়ে তৈরি হয়। যেমন শামীম ভাই ঠিকই বলেছেন, নারায়ণগঞ্জে শামীম ওসমানের মতন মানুষ বহু জায়গায় তাকে দেন দরবার করে এখানে পরীক্ষার কিট সংগ্রহ করতে হয়েছে। সব জায়গায় তো শামীম ওসমান নেই। জীবিকা যারা আছেন তাদের কারো কারো জীবিকা হারিয়েছেন, কেউ কেউ আপনার তাদের চাকরিটা থাকলে হয়তো বেতন কমে গেছে বা এরকম একটি অবস্থা, তো এই জায়গাটাতে কি করণীয় সরকারের, আপনার পরামর্শ কি যদি অল্প কথায় বলেন? আমাদের 5,68,000 কোটি টাকার বাজেট, তো এই বাজেটের তো একটা বড় অংশ আসছে জনগণের পরোক্ষ আয়ের উপর থেকে, এবং এই পরোক্ষ আয় বাড়াবার জন্য আমরা বড় একটা আঘাত দেখলাম আমাদের মোবাইলের যে রিচার্জ করার ক্ষেত্রে, একটা আমাদের টাকা বেড়ে গেল 100 টাকা, এখন আমরা 33.25 টাকা কর দেব। এই যে করটা দেব, সেই করটা আমাদের রিটার্ন কিভাবে পাবো, সেটা আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে কিভাবে পাবো, আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে কিভাবে পাবো? আচ্ছা ধরুন বাংলাদেশ তো বিদ্যুতের সারপ্লাস হয়ে আছে, তাই না? এবং বিদ্যুতের সারপ্লাস হয়ে আছে বলে অনেক কটা বিদ্যুৎ কেন্দ্র এখন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে শুনছি, সেই সময় আবার 13,700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য। ওই টাকাটা যদি এদিকে ট্রান্সফার করা হতো, এক বছর পরে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ হলে কোনো অসুবিধা হতো না, তাহলে টাকার অসুবিধা হতো না। 3 নম্বর যেটা বলতে পারি আমরা, যে খাদ্য সহায়তা, আমাদের আমরা শুনেছিলাম যে 17 লক্ষ টন খাদ্য আমাদের মজুদ আছে, এবং বোরো ধানটা এসছে, আগামী 1.5 মাস পরে আমাদের আউশ ধানটাও আসবে, এবং ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বলেছে যে আমাদের দেশে অন্তত খাদ্য ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা নেই। তাহলে বাজারে চালের দামটা কারা কারসাজি করে দামটা বাড়ায়? তারপরে যদি বলি, মানুষ তো অসুস্থ মানুষ চিকিৎসার জন্য যাবে, 1,16,000 যদি আমাদের শনাক্ত হয়, তার মধ্যে 5% কেউ যদি আমাদের চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের তো 117টা মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজগুলোকে আমরা পারমিশন দিলাম সরকারি এবং বেসরকারি বলে, সেই মেডিকেল কলেজগুলো আমরা এমনভাবে তৈরি করেছি যে 117টা মেডিকেল কলেজ গড়ে 100 জন রুগীকে অ্যাডমিট করাতে পারলে তো 11,000 রুগী অ্যাডমিট করানো যেতে পারতো। তা সেক্ষেত্রে আমরা 5,000 রুগীকে নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি কেন?